আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? দাড়ি টাড়ি নাই, ঠিক নামে গেছি। সো দাড়িও নাই, চুলও নাই, মাথায় চুল নাই, এই জন্য ক্যাপ পরে রাখছি। ক্যাপ খুলবো না, কারণ ক্যাপ খুললে বুঝে নিচ্ছে চুল নাই। সো যাই হোক, অনেকদিন ব্লগ বানাই না, দুই সপ্তাহ, টানা দুই সপ্তাহ ধরে ব্লগ বানাই না। ব্লগ তো দূরের কথা, কোনো ভিডিও আপলোড করি নাই। সো আজকে অনেকদিন পরে রাব্বি ভাইতে তারা মিলিয়ে এটা প্ল্যান করতেছিল যে একটা ছোটোখাটো ট্যুর হয়ে যাক। তো চিন্তা করলাম আমি যে অনেকদিন ভিডিও করি না বা কোথাও বাসা থেকে কোথাও বের হই না, কেন সেটা ভিডিওর শেষেই বলবো, কিসের জন্য আপনাদের সাথে শেয়ার করবো। সো কিন্তু কোনো ভিডিও বানাই না এই কারণে যে যাই হোক এখন না বলি, ওই একটা কারণের জন্য আমি ভিডিও বা কোনো কিছু বানাইতে পারি নাই। সো রাব্বি ভাই অনেকদিন হয়তো বলতেছিলো যে চল। তো আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবার, বাট শুক্রবার আমার যে আর একটা বাইক ছিল, সো ওই বাইকটা মানে আর কি এত পরিমাণে চালাইতে রিং পিস্টন খেয়ে ফেলাইছি। সো ওই বাইকটা গেজ দিয়েছি, অলরেডি ঠিক হচ্ছে ওটা। তো আজকে যাচ্ছি সুন্দরী রেনিয়া, অনেকদিন আর কি সুন্দরী রেনিয়া লঙে যাওয়া হয় না, এই ফার্স্ট টাইম সুন্দরী রেনিয়া লঙে যেতে হবে। সো চলেন, কথা না বাড়ে চলেন। রাব্বি ভাই তারা দাঁড়ায় রয়েছে, আমি লেট করে ফেলছি এমনি অনেক। সো দেখি যাইতে কথা হচ্ছে এই জায়গা দিয়ে নলসিটি ফেরিঘাট। তো নলসিটি ফেরিঘাটে ওখান থেকে কথা হচ্ছে। তো আমরা যাচ্ছি শুধু চারজন, আমি রাব্বি ভাই ছোটো ভাই জারিফ, আর আমরা চারজন যাচ্ছি, দুইটা বাইকে, আমার সুন্দরী আর সাকিব ভাইয়ের বাইক। সো সবাই এই জায়গায় ব্লগ করতেছে একই জারিফ পাতে। সো দেখুন ব্লগটা আর এনজয় করুন, দেখি কতটুকু করা যায়। আমার মনে হয় এই ব্লগটা একটু ভালো হবে, আর অনেক গতি তো নলসিটি। তো নলসিটি এসে আমরা বাড়ির সামনে আসছি, বাড়ির সামনে এসে তো একটা বিলা খেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়া এখানে আইসা আর কি ঢুকতে দেয় না ভিতরে। তো রাব্বি ভাই ব্লগ চলতেছে, যে বাড়ির ভিতরে ঢুকতে আছে না, তো দেখি কখন ঢুকতে। তো সাকিব ভাই নিয়ে আসছে, সাকিব ভাই করে গাড়িতে বসে রয়েছে, তার কোনো রেসপন্সই নেই। আমরা যে বাইরে দাঁড়ায় রয়েছি চারটা ছেলে, কোনো রেসপন্স নেই সাকিব ভাই গাড়িতে বসে। তুমি তো গাড়িতে বসে আসো, কি বলো কি বলো আমি যাদেরকে দায়িত্বে রাখছি তারা আর কি এখন রেস্ট নিচ্ছে, তারা জানে না যে আমি তারা তাদেরকে যে দায়িত্ব দিচ্ছে, তারা অনেক নিষ্ঠার সাথে বার্তা প্রদান করছে, আর তারা জানে না যে আমি যেতে পারি পরে যখন। সো দেখতে এখন দেখি কত আসছি সেই বাড়িতে, ঐতিহাসিক বাড়ি, যে বাড়ি আমাদের ঘোরার জন্য বরিশাল থেকে এই পর্যন্ত চলে আসছি। তো বাড়িটা খুব সুন্দর, অনেক সুন্দর, এইটা হচ্ছে গিয়া কবুতরের খোপ। তো এখানে আরও আছে কবুতরের খোপ, এটা হচ্ছে একটা পার্কের মতো, টোটাল একটা পার্কের মতো, বাট এটা একটা বাড়ি, একজন ডিসির বাড়ি সম্ভবত, আমি ঠিক জানি না। তো রাব্বি ভাই ব্লগ চলতেছে, রাব্বি ভাই বাড়িটা কার? রাব্বি ভাই পাত্তাই দিল না,
একটা ঐতিহাসিক বাইরে গেছি, এটা হচ্ছে একদম নদীর সাইডে। আর এই সাইডটা বিশেষ করে এই সাইডটা জোস একটা সাইড, মাই গড। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা ওয়াই নদীর পারে কোনো সমস্যা নাই, একদম রিল্যাক্স ফিল করে। আমার ইচ্ছা আছে আমি এরকম একটা বাড়ি বানাবো। বাট দেশের যে অবস্থা, সিমেন্টের দাম যেরকম বাড়তেছে, সরি পেঁয়াজের কেজি যেরকম বাড়তেছে, বাড়ি তো দূরের কথা, কিছু বানাইতে পারতেছি না। সো মজা হইতেছে, সাকিব ভাই ঢুকতে পারছিস জাস্ট আমার জন্য। ওকে সাকিব ভাই, তুমি তো জাস্ট আমার জন্য ঢুকতে পারছো, এই যে ও যাওয়ারই তো জায়গা নেই। তাই তো বলি, তুমি এত ঘোরলা কেন? এটা খুব সুন্দর বাবা, ওই যে হরিণ, হরিণ ভাই। ওকে চলুন, এই জিনিসটা দেখে মনে করছিলাম ভাই। এগুলো তো প্ল্যানেট পার্কের মধ্যেও পাওয়া যায়। ওরে বাবা, এত বড় বড় পাখা, এর ময়ূর নেই, এটা উড়ছে। হরিণটা খুব ভালো লাগে, বুঝছো? এই একটা হরিণ হয় কাছে আয়, আজা আজা আজা। দেখতে অনেকটা গরু, মানে মুখটা গরুর মতন দেখতে অনেকটা, জানো এই নদীর সাইডটা বিশেষ করে তারা রাত্রবেলা, মনে করো যদি এই জায়গায় ঢুকতে যেত নদীর সাইডটা বসে ওই ফেরি গেল না। এটা হচ্ছে গিয়ে কোনো ডিসির বাড়ি না, এটা কি কার বাড়ি জানো সাকিব ভাই? আর্মি অফিসার। আর কি বাচ্চা আছে এখন? বাড়িটা খুব সুন্দর ভাই, আমার কাছে খুব ভালো লাগে। আমার যদি একটা থাকতো এরকম বাড়ি, আমিও আসবো। প্রথমে ঢুকতে যায়নি, পরে অনেক রিকোয়েস্ট করার পর, অনেক ডাকাডাকি করার পর ঢুকতে দিল। কখন কতক্ষণের জন্য তাও জানি না, বাট ঢুকতে দিয়েছি এইটুকু জানি। তো ঢুকতে যাওয়ার জন্য থ্যাংক ইউ। তো দেখে শুন বাড়ির কিছু শর্ট।
তো বলো, এখন তো তোমারও দর্শক আছে, তাই না? ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার তোমার, আমার তো কোনো ইউটিউব চ্যানেল নেই না, ওই যে ব্ল্যাক মেম্বার কাজ সবাই জানে, ব্ল্যাক মেম্বার ব্র্যান্ড কয়টা? দুইটা, একটা হচ্ছে নোকিয়া আর একটা হচ্ছে হন্ডা। সো এখন এখান থেকে বেরোয় যেতে এসেছি, এখান থেকে বেরোয় যাবো এখন সাইডে একটা আলাদা, ওই সাইডে একটা আলাদা রিসোর্ট আছে, এই রিসোর্টটা হচ্ছে এটা হচ্ছে রাবিবার, ওই সাইডে এটা হচ্ছে জারিফে আও জারিফে, ওই ওই রিসোর্টটা কার? এইটা তুমি যাচ্ছিলে, এটা আমার ছিল, এই সারা বাগান বিক্রি করে দিয়ে সেল করে দিয়েছে, অনেক পাও পাও ধর চললো যেন সেল করে দিছি, বিক্রি করে দিছে। এই রাবি ভাই, তোমার রিসোর্ট নিয়ে কথা কয় ভাই, তুমি একটু কিছু বলো। আসলে বুঝছো, আমার জন্য একটু তুমি রিসোর্টে ঘুরতে আসতে পারছো, ঠিক আছে রাবি, আমাকে এটা হচ্ছে রাবি ভাই রিসোর্ট। তুমি যে আমাকে এত ভিপি মনে একটা সেলিব্রিটি বলেছিলে যে আমাকে গেটের সামনে আধা ঘন্টা দাঁড়া করে রাখছো, এটা একটা সিকিউরিটি ব্যাপার, সব জায়গায় একটা নিয়ম ছিল ব্যাপার, সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু তোমার যে চেক আপ করে না এটাই অনেক কিছু, আমরা বেরোয় যাচ্ছি, দেখি পরবর্তী, এখান থেকে যাবো এখন বরিশালের উদ্দেশ্যে, চলেন দেরি না করে তাদের বাসায় যেয়ে কথা হচ্ছে। টুরটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর এই যে হচ্ছে গিয়া, আমি বলছিলাম ভিডিওর আগে যে আমি কেন ভিডিও করি না সেটা বলবো, তো সেটা হচ্ছে গিয়া ভিডিও করি না এই জন্য যে আমি অনেক আলিশা হয়ে গেছি, ক্লাস করি, ক্লাস করে এসে বাসায় এসে আবার ঘুমাই, ঘুম থেকে ওইটে বের হই, ভিডিও করার মতন কোনো মুডই থাকে না, আর তারপরে এরকম করতে করতেই চলে যায়, তো এই জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয় না। তো আমার তো এখন দরকার কন্টিনিউ ভিডিও করার, তো আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করার, তো দেখি কত কী করতে পারি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগছে ব্লগটা কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট বি। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।